হ্যালো বন্ধুরা বুদ্ধি পরীক্ষা ব্রেইন টেস্ট আজ আপনাদের জন্য নিয়ে এলো একটি হত্যা রহস্যের ধাঁধা দেখুন আপনি এই ধাঁধাটির উত্তর দিতে পারেন কিনা পাঁচ এপ্রিল আকরাম হোসেনকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তিনি শহরের একটি নামকরা কলেজের অধ্যাপক তার আগের রাতে বাড়িতে কেউই উপস্থিত ছিলেন না পুলিশ খুনের রহস্যের কিনারা না করতে পেরে ডিটেকটিভ রবিনকে ডাকেন ডিটেকটিভ রবীন সন্দেহের তালিকায় পাঁচজন ব্যক্তিকে চিহ্নিত করেন তারা হলেন আকরাম হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা তার ছেলে রিফাত বাড়ির কাজের ছেলে আবুল এবং তার দুই সহ অধ্যাপক সাধনচন্দ্র রায় এবং রাসেল খন্দকার আকরাম হোসেনের স্ত্রী রাজিয়া সুলতানা জানায় যে তার বাবা অসুস্থ হওয়ার খবর শুনে তিনি আগের দিন রাতেই রাত আটটা নাগাদ তার বাপের বাড়িতে যান তার ছেলে রিফাত জানায় যে বাড়িতে এসে নানুর অসুস্থতার খবর শুনে এবং মাও নানুর বাড়িতে আছে জেনে সেও রাত নটা নাগাদ তার বাবাকে জানিয়ে নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কাজের ছেলে আবুল জানায় যে যাতে রাজিয়া সুলতানা ও রিফাতের কোনো অসুবিধা না হয় তাই সেও রাত দশটা নাগাদ আকরাম হোসেনের জন্য খাবার তৈরি করে এরপরে রাজিয়া সুলতানার বাপের বাড়ির দিকে রওনা দেয় তবে সে নাকি বেরোবার কিছুক্ষণ আগে একটু আওয়াজ শুনতে পায় কিন্তু এমনি কোনো কারণে আওয়াজ হয়েছে ভেবে অতটা গুরুত্ব দেয়নি আকরাম হোসেনের প্রথম সহ অধ্যাপক সাধনচন্দ্র রায় জানান যে তিনি গত দুই দিন কলেজে যাননি তার এক নিকট আত্মীয়র বিয়ে উপলক্ষে তিনি বাইরে ছিলেন দ্বিতীয় সহ অধ্যাপক রাসেল খন্দকার জানান যে তার সাথে গতদিন অর্থাৎ চার এপ্রিলও কলেজে আকরাম হোসেনের সাথে দেখা হয়েছিল কিন্তু আকরাম হোসেনের কথায় তিনি কোনো রকম অস্বাভাবিকতা লক্ষ্য করেননি সবার সাথে কথা বলে ডিটেক্টিভ রবিন বুঝতে পারেন যে কে মিথ্যা বলছে এবং স্বভাবতেই সেই খুন করেছে এজন্য মিথ্যা বলছে এখন প্রশ্ন হল খুনটি কে করেছে এর উত্তর দেওয়ার জন্য আপনাকে পনেরো সেকেন্ড সময় দেওয়া হচ্ছে আপনি চাইলে ভিডিওটি পজও করতে পারেন উত্তরটি হল প্রথম সহ অধ্যাপক সাধন চন্দ্র রায় তিনি জানান যে তিনি তার এক নিকট আত্মীয়র বিয়ের জন্য কলেজে যাননি কিন্তু প্রকৃতপক্ষে পাঁচ এপ্রিল বাংলা সাল অনুযায়ী চৈত্র মাস যে মাসে হিন্দুদের বিয়ে হয় না এবং সাধন রায় হিন্দু ছিলেন অর্থাৎ তিনি মিথ্যা বলছিলেন কাজেই খুনটিও তিনি করেছেন ডিটেকটিভ রবিন খুনিকে ধরে ফেলল বন্ধুরা আজকের ধাঁধাটির উত্তর যারা দিতে পেরেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ